হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে এমন একটি ক্যাপসুল সম্পর্কে আলোচনা করবো যেটিকে আমরা এই অ্যাসিডিটির ক্ষেত্রে থেকে বেশি ব্যবহার করে থাকি আমাদের পেটের কোনো সমস্যা দেখা দিলে অ্যাসিডিটি দেখা দিলে গ্যাস সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিলে আমরা নিজেরাই কোনো কাউন্টার থেকে কিনে সেলফ মেডিকেশন করে থাকি তো আজকে জানবো ডাক্তারবাবুরা কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে এই ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন কোন কোন রোগের ক্ষেত্রে এই ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন এর সঠিক ডোজ কি 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 সাইড এফেক্ট আসতে পারে এই ক্যাপসুলটি থেকে এবং এই ক্যাপসুলটি আমাদের শরীরে কিভাবে কাজ করে অর্থাৎ এর যে মূল উপাদান এর যে মেন কম্পোজিশান সেটি আমাদের শরীরে কিভাবে কাজ করে এর মোড অফ অ্যাকশান কী এর মেকানিজম অফ অ্যাকশান কী তো সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ক্যাপসুলটিকে নিয়ে যে মেডিসিনটিকে নিয়ে যেটি হলো ডক্টর রেড্রিজ ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির অমেজ টয়েন্টি ক্যাপসুলটির সম্পর্কে যার মেন কম্পোজিশান যার মূল উপাদান হল ওমিওপ্রাজল তো এর মধ্যে ওমিওপ্রাজল রাখা হয়েছে টোয়েন্টি এমজি তো কোন কোন কন্ডিশানের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন তো আগেই বললাম যে আমাদের অ্যাসিডিটি দেখা দিলে সেই স্টমাকের অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখতে ডাক্তারবাবুরা এই ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন স্টমাক আলসারের ক্ষেত্রে যেটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলি ডিউডেনাল আলসারের ক্ষেত্রে হ্যালিকোপ্যাক্টোর পাইলোরির ইনফেকশানে অন্যান্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে ডাক্তারবাবুটিকে সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য এছাড়াও জিআরডি নামে যে একটা সমস্যা দেখা যায় গ্যাস্ট্রো এসোভেগাল রিফ্লাক্স ডিজিজ যেটাকে আমরা রিফ্লাক্স এসোভেগাইটিস বলি যে আমাদের স্টোমাকে কি হয় স্টমাকে যে এইসিএল অ্যাসিড সিক্রেশন হয় সেই এইস সেল অ্যাসিড কখনো কখনো ব্যাক হয়ে আমাদের এসোভেগাসে চলে আসে ফলে আমাদের যে গলা জ্বালা সৃষ্টি হয় অস্বস্তিবোধ হয় সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সেই অ্যাসিড রিফ্লাক্সকে ঠিক করতে এই ক্যাপসুলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা এছাড়াও যে জোলিনজার এলিসন সিনড্রোম নামে একটি সমস্যা দেখা দেয় আমাদের যে স্টমাক যেখানে এই সেল সিক্রেশন হয় কখনো কখনো তার পরিমাণ অনেকটা বেড়ে যায় যে কন্ডিশানটাকে আমরা মেডিকেলের ভাষায় জোলেনজার এলিসাল সিন্ড্রাম বলি তো সেই কন্ডিশানে সেই অ্যাসিডকে সিক্রেশনকে কমাতে ডাক্তারবাবুরা এই অমিওপ্রাজল টোয়েন্ডিয়াম জি ক্যাপসলটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের তো এই ক্যাপসুলটি কীভাবে কাজ করে এর মোড অফ অ্যাকশান কী তো ওমিওপ্রাজল যেটা একটি টু রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আমাদের যে প্যারাইটাল সেল প্যারাইটাল সেলে এক ধরনের উচ্ছেচক থাকে যাকে হাইড্রোজেন পটাশিয়াম অ্যাডিনোসিন রাইফসফেট বলা হয়ে থাকে অর্থাৎ প্রোটোন পাম্প তো এই ওমিওপ্রাজোল প্রোটোন পাম্প ইনোহিটরের কাজ করে অর্থাৎ যেখান থেকে যে এই সেল সিক্রেশন হয় সেই এই সেল স্টিমুলেট করার কাজ করে এই ওমেপ্রাজল তো এইভাবেই এই ওমেপ্রাজল ক্যাপসুলটি আমাদের শরীরে কাজ করে তো এই ক্যাপসুলটি ব্যবহারকালীন কী কী সাইড ইফেক্ট আসতে পারে যে মোস্ট কমন সাইড এফেক্টগুলো আসতে পারে আমাদের মাথা যন্ত্রণা বমি 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 ভাব পেটে অস্বস্তি ভাব ডায়রিয়া কনস্টিপেশান এসব সমস্যাগুলো আসতে পারে তো কোন ডোজে এই ক্যাপসুলটিকে খেলে আপনি সঠিক উপকারে পাবেন দেখুন একজন রোগীর ডোজ নির্ভর করে তার বয়সের ওপর তার শরীরের ওজনের ওপর তার রোগের সিভিয়ারিটির উপর সমস্ত কিছুর উপর নির্ভর করে একজন রোগীর ডোজ নির্ধারণ করা হয় তবে ডাক্তাররা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে যে ডোজটি ফলো করেন একটি করে ক্যাপসুল টোয়েন্টি এম জি একবার খালি পেটে নিয়ে থাকেন এবং এক একটি রোগের ক্ষেত্রে তার ডিউরেশন চেঞ্জ করা হয় তবন্দুরা কখনোই সেলফ মেডিকেশান করবেন না এই ওমেজ ক্যাপসুল বা ওমিওপ্রাজল বলে নয় যে কোনো মেডিসিনের ক্ষেত্রেই সেলফ মেডিকেশান না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে টিনার নির্ধারিত দেওয়া ডোজে মেডিসিন সেবন করবেন ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না এবং আপনি সঠিক উপকারটি পাবেন তো বন্ধুরা এই ছিল ওমেন্স ক্যাপসুল সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি কোনো উপকার এসে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে হেলথ রিলেটেড মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই ধন্যবাদ